শেষ মুহূর্তে পুরোটাই জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতারা ব্যস্ত সময় পার করছেন পছন্দের গরু কিনতে, তবে বিক্রেতারা দামে তেমন ছাড় দিচ্ছেন না। বড় গরুর চেয়ে তুলনামূলক মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হাটে। ডেনিদ রঙের রিপোর্ট। রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা, তাই শেষ মুহূর্তে সবার মধ্যে তাড়াহুড়া কোরবানির পশু কেনাবেচায়। ক্রেতারা বলছেন শেষ দিকে এসে গত কয়েকদিনের তুলনায় গরুর দাম আরও বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা, যার ফলে সাধ্যের মধ্যে গরু কেনা নিয়ে চিন্তায় পড়েছেন ক্রেতারা। না একটু বেশি আছে, একটু বেশি নিছে, মানে বৃহস্পতিবারের তুলনায় 20,000 টাকা বেশি নিছে। আগে সবসময় একটা গরু কোরবানি দিতাম, এখন তিনজনে মিলে একটা দিতে হবে, তাও কিনতে পারি না। বড় গরুগুলো দেখতে আকর্ষণীয় হলেও দাম বেশি হয়, সেগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ কম বলে ভাষ্য বিক্রেতাদের। পাঁচটা আনছি, চারটা বিক্রি করছি, একটা আছে মোটামুটি ভালোই আছে, এই বড়টাই আছে এখন। এটা দাম আমি 5 লাখ চাইছি, এটা 3 লাখ টাকা মূল্য দিচ্ছি এটা আর কি। পাঁচটা গরু আনছিলাম, মাত্র 4টা বেচছি, বড় হান এখনো বেশি নাই, 4 লাখ দাম হয়েছিল। তাই দামে না মেলায় মাঝারি আকৃতির গরু কিনতেই বেশি ছুটছেন ক্রেতারা। গত কয়েক বছরের দৃশ্যপট বলছে শেষ দিনে এসে অনেকটাই পশুর জন্য হাহাকার লাগে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। এবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে কিনা সেটি এখন দেখার বিষয়। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা।